এই যে সামনে 14-15 দিন পরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া পড়া দিবস। এই ভালোবাসার দিবসে ফেসবুকে একটা মেয়ের লগে আমার মেসেঞ্জারে পরিচয় হয়েছিল। ইমোতে মেয়ের লগে আমার দেখা সাক্ষাৎ, মিট হয়েছে, মিট মানে অনলাইন মিট। এখন তো অফলাইন মিটেরও দরকার। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, রমনার বটমূলে গেছি, কিন্তু হুজুর আমি যে গেলাম খালি হাতে কিন্তু যাই নাই, একটা রজনীগন্ধা অথবা গোলাপ ফুলের তোড়া, একটা কিছু গিফট নিতে হয় কি হয় না? কথা কয় না কেন? যুবকরা তো বলবে, মুরব্বীরাও দেখি কয়, কারণটা কি? মুরব্বী বয়সে যৌবনে ফাল মারতেছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বতের জন্য কবুল করেন, আর জোরে কেন আমিন। তো হুজুর আমরা যখন মেয়ের লগে সাক্ষাৎ করতে যায়, তখন একটা গোলাপ ফুলের তোড়া অথবা রজনীগন্ধা অথবা যে কোনো একটা গিফট নেওয়া লাগে। একান্ত যদি টাকা পয়সা পকেটে না থাকে, হুজুর বাবার পকেট মারতে গেছি, বাবার পকেটও টিয়া ছিল না, মনে মনে ভাবলাম 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আসতেছে, প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে যাবো, কি করা যায়, রিক্সা চালাইতে গেলাম, মাগার আমার স্মার্ট বয় দেখে আমার কাছে কেউ রিক্সাও দিল না। মনে মনে ভাবলাম তাইলে স্পিড আর টাইগারের বোতল তালাশ করি, এই বোতলগুলো তালাশ কইরা এগুলো বিক্রি করতে গেছি, বিক্রি হয় নাই, এন যে টিয়া পয়সা তো নাই, কি করবো? তাহলে গোলাপ ফুলের তোড়াও দিতে পারলাম না, রজনীগন্ধাও দিতে পারলাম না, কি করছি জানেন? একটা কাগজের মধ্যে লিখছি, জরিনা ও জরিনা, পত্রের শুরুতে রইল লাল গোলাপের শুভেচ্ছা। কথা কয় না কেন? তাহলে বোঝা গেল, প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে গেলে বা প্রেমিকাকে ভালোবাসার প্রপোজ করতে গেলে একটা গিফট, একটা উপহার তাকে দেওয়া লাগে। কথা কয় না কেন? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।